বিজ্ঞাপন বৃদ্ধিপুর স্বাগত। এখন খবর বিস্তারিত। গত 25 আগস্ট প্রাক্তন পিসিসি সভাপতি বিরোধী সিনহার উপর আক্রমণের প্রতিবাদে আগামী 3রা সেপ্টেম্বর রাজ্যব্যাপী 12 ঘন্টা বন্ধের আহ্বান করা হয়েছে। গত 25 আগস্ট প্রাক্তন পিসিসি সভাপতি বিরোধী সিনহা জিরানিয়া এলাকায় আক্রান্ত হন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার কংগ্রেসের শাখা সংগঠনের বৈঠক অনুষ্ঠিত আগরতলা প্রেস ক্লাবে। এদিনের বৈঠকে কংগ্রেসের সেবা দল, প্রদেশ কিষাণ কংগ্রেস, মাইনরিটি ডিপার্টমেন্ট, আদিবাসী কংগ্রেস, ওবিসি ডিপার্টমেন্ট, লিগাল সেল, ফিশারিম্যান, ওসি ডিপার্টমেন্ট, এনসিইউআই, হিউম্যান রাইটস, মহিলা কংগ্রেস, চা মজুমদার ইউনিয়ন সহ একাধিক সংগঠন অংশ নেয়। পরে বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা জানান কংগ্রেসের সেবা দলের সভাপতি নিত্যকুপা রুদ্রপাল। তিনি জানান, এই আক্রমণের প্রতিবাদে আগামী 3রা সেপ্টেম্বর রাজ্যব্যাপী 12 ঘন্টা বন্ধের আহ্বান করা হয়েছে। জাতি উপজাতির সব অংশের মানুষের কাছে আহ্বান জানান, এই বন্ধ সফল করার আহ্বান জানান। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বন্ধ চলবে বলে জানান তিনি। আমাকে এই বিজেপি সরকার আসার পরে পরপর 3 বার প্রাণঘাতী হামলা করেছে, এবং শুধু আমারে নয়, রাজ্যের বহু কংগ্রেস নেতা কর্মী, বিজেপি বিরোধী যত রাজনৈতিক পার্টি আছে তাদের নেতাকর্মীকে আক্রমণ করছে। তারই প্রতিবাদে আজকে কংগ্রেস পার্টির 17টি শাখা সংগঠন এই প্রেস ক্লাবে মিটিং করে আগামী 3 তারিখে 12 ঘন্টার বন্ধ আহ্বান করেছে। সবসময় গণতান্ত্রিক আন্দোলন আমরা চালিয়ে যাব। গণতান্ত্রিক আন্দোলন ছাড়া কোনো হাতিয়ার আমাদের কাছে নেই। রাজ্যের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ রাখবো, এই 3 তারিখে 12 ঘন্টা বনকে আপনারা সমর্থন করে এই স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদে গর্জে উঠুন। ওনার উপর যে আক্রমণ হয়েছে তারই প্রতিবাদে আমরা সম্মিলিতভাবে আগামী 3 তারিখ, 3 তারিখ বৃহস্পতিবার, 3 সেপ্টেম্বর বৃহস্পতিবার আমরা সারা রাজ্যে আমরা 12 ঘন্টা বন্ধ আহ্বান করেছি। আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের শান্তিপ্রিয় জাতি উপজাতি সব অংশের মানুষের কাছে আজকে আমরা প্রদেশ কংগ্রেস সমস্ত শাখা সংগঠন একত্রিত হয়ে আমরা ত্রিপুরার ধুমরা সরকারের বিজেপি সরকারের দমনপীড়ন নীতি। রিপোর্ট, খবর ত্রিপুরা। খয়ারপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধূপচড়া এলাকায় রাজনৈতিক সন্ত্রাসে বিজেপির কর্মীদের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। তার এই পরিপ্রেক্ষিতে ছুটে যায় বিধায়ক রতন চক্রবর্তী। খয়ারপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধূপচড়া এলাকায় রাজনৈতিক সন্ত্রাসে বিজেপি কর্মীদের দোকান পুড়িয়ে দেওয়া হামলা হুজ্জিতের ঘটনায় পরিপ্রেক্ষিতে আজ ঘটনাস্থলে ছুটে গিয়ে এমনই একড়া বার্তা দিয়েছেন বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেছেন, আমরা সুবর্তিত্ব বিশ্বাসী, বন্ধুত্বে বিশ্বাসী, তাই বলে কেউ যদি বন্ধুত্বের পিছনে ছুরি মারার চেষ্টা করে তাহলে আত্মরক্ষার্থে যা যা করণীয় আমরা সবটাই করব। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানানো হয় এবং পুলিশ প্রশাসনকে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশও দেওয়া হয়। ধূপচড়া সফরের বিধায়কের সঙ্গী ছিলেন মণ্ডল সভাপতি অমিত নন্দী, পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান বিশ্বজিৎ শীল সহ স্থানীয় বিজেপি যুব মোর্চার কর্মীরা। তিনি সাহসের সাথে এলাকায় বিজেপি কর্মীদের সংগঠনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি সন্ত্রাসে অভিযুক্তদের গ্রেফতার এবং পুলিশকে এলাকার সতর্কভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন। কারণ তো একটাই, কারণ আমি গতকালই আসতাম, গতকাল তো আমাদের রাজ্য কার্যকরী কমিটির বৈঠক, সেমি ভার্চুয়াল বৈঠক ছিল, সে কারণে আসতে পারিনি। একটা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে কিছু লোক বাইরে থেকে এসে এখানকার আমাদের কর্মীর ঘর পুড়িয়ে দিয়েছে, বিভিন্ন বাড়িঘরে আক্রমণ করে কিছু দরজা জানলা ভেঙেছে এবং যা অভিযোগ করেছে ওরা কিছু লুটপাট হয়েছে। এটা কোনো মতেই কাম্য না। একটা অংশ লোক যাদের কোনো আইডেন্টিফিকেশন নেই, তারা আদৌ কোনো আদর্শ বা নীতি নিয়ে চলে কি না আমি জানি না, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নামে এগুলো করার চেষ্টা করে। কোনো সমাজ বিরোধী কাজ আমরা টলারেট করি না, করবো না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা নিয়োগের কেন্দ্র করে
উত্তপ্ত সোনামুড়া সীমান্ত গ্রাম সোহাপুর। 1995 সালে পথ চলা শুরু হয়েছিল সোনামুড়া সুবাপুর গ্রাম পঞ্চায়েতের সাহাপুর সুরজ অঙ্গনারী কেন্দ্রটি। সে সময় ওই এলাকায় শিক্ষিত যুবক যুবতী অভাব থাকার বাইরের এক মহিলাকে শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হয়েছিল। বর্তমানে ইনি অবসর গ্রহণ করেন। অঙ্গনারী কেন্দ্রটিতে একজন শিক্ষিকার প্রয়োজন হয়ে পড়ে। বর্তমানে ফের রেজুলেশনের মাধ্যমে পঞ্চায়েতের কর্তৃপক্ষ বাইরের এক মহিলাকে অস্থায়ী শিক্ষিকা হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিল। ক্ষিপ্ত হয়ে পড়ে স্থানীয়রা, তালা ঝুলিয়ে দেন অঙ্গনারী কেন্দ্রটিতে। পক্ষকাল যাবৎ ওই কেন্দ্রটিতে তালা ঝুলছিল। মাঝে কয়েকবার প্রশাসনের তরফ থেকে তালা খোলার চেষ্টা হলেও ব্যর্থ হয় প্রশাসন। সোমবার ফের তালা খুলতে যায় ডিসিএম হিমেন্দু প্রকাশ পাল, সিডিপিও প্রসেনজিৎ দেববর্মা, স্থানীয় জনপ্রতিনিধি সহ সোনামুড়া থানার পুলিশ বাহিনী। কিন্তু গ্রামবাসীদের বাধার মুখে ফের তাদের আসতে হয়। তাদের দাবি, স্থানীয়দের তরফ থেকে করতে হবে শিক্ষিকা নিয়োগ। স্থানীয়দের দাবি, একতরফাভাবে গ্রামের প্রধান ও উপপ্রধান এ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে অবগত নয় স্থানীয় 6 নম্বর ওয়ার্ডের 2 মেম্বারেও। শাহপুর শিক্ষিত ছিল না, তখন তারা বাইরেতে দুজন নিয়োগ করিয়ে দিছে। আমার একটা মাস্টার, একজন হেল্পার, হেল্পার দেওয়ানো ফলে তারা 20 বছর চালাইছে, চালানো করে এখন আমাদের গ্রামও শিক্ষিত কমে তো 20-30 জন আছে। এমএ পাস, বিএ পাস, তারপরে আবার বিএড করে নিয়ে আসে। এখন তারা এটা না দি বাইরে গেলাম তো আনিয়ে বুঝলেন, আমার গ্রামের মাঝে ঢুকাই দিতে আছে মাস্টার। আমার গ্রামে না থাকতো তাহলে দিলে আমরা কোনো দুঃখ আসিল না। এখন তারা হয়েতাল নিয়ে আসে, ম্যাজিস্ট্রেট নিয়ে আসে, থানার পুলিশ, টিএসআর সব কিছু নিয়ে আসে। আমার ফলে এখন তালা ভাঙিয়ে তারা মাস্টারের মাঝে আবার ঢুকাই দিব। তাহলে আমরা দেশবাসী কথা হলো, ঠিক আছে স্যার আপনি খুলতে না, স্যার আমরা কোনো সমস্যা নেই, স্যার খুললেন তো আমার গ্রামে তুমি দিবেন। তারা কয় অস্থায় দিল স্যার, আমার গ্রামে তুলতে কোনো সমস্যা নেই স্যার। তালা খোলার ক্ষেত্রে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার পথে সাংবাদিকদের ক্যামেরায় মুখোমুখি হন সিডিপিও প্রসেনজিৎ দেববর্মা। এখন এটা যেহেতু টেম্পোরারি, এটা পঞ্চায়েতের যে রেজুলেশন আছে ওই রেজুলেশন মোতাবেকই এটা টেম্পোরারি এঙ্গেজমেন্ট আছে। গ্রামবাসীরা তো কইতেছে এদিকে অভিজ্ঞ শিক্ষকরাও আছে এবং শিক্ষিতরা আছে, তারা ফ্রি করাইব, আপনারা কি কইতেছেন? এমনিতে পঞ্চায়েত যদি রেজুলেশন করে লোকাল মেম্বাররাকে কোনো একটা মানে মতামত থাকে না? পঞ্চায়েত রেজুলেশন পঞ্চায়েতের ব্যাপার, পঞ্চায়েতে যাবে। এখন কি অবস্থায় থাকবো তাহলে? স্কুলটা স্কুলটাকে তালাই থাকবো না খোলা হবে? আমরা চেষ্টা করতেছি তাড়াতাড়ি যাতে খোলা যায়। কতদিনের মধ্যে খুলবেন এটা? কিভাবে এটা সমাধান করবেন আপনারা? এসডিএম স্যারের নজরে নিছে অলরেডি। অঙ্গনারী কেন্দ্রটিতে মোট 90 জন পড়ুয়া রয়েছে। কিভাবে কাটবে এই অচল অবস্থা তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সচেতন মহলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থা নিয়েও ক্যান্সার হসপিটালের সামনে সড়ক অবরোধ করলো রোগীর সাথে আসা আত্মীয় স্বজন। রবিবার জিবি হাসপাতাল থেকে একাধিক বিভাগ আগরতলাস্থিত রিজিওনাল ক্যান্সার হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যাতে করে সকল অংশের মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারে, মানুষের জন্য কোনো ধরনের সমস্যা না হয়। এরই মধ্যে সোমবার ক্যান্সার হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় এক রোগীকে নিয়ে আসার পর হয়রানির শিকার হয় রোগীর পরিবারের পরিজনরা। ক্যান্সার হাসপাতালের সামনে সড়ক অবরোধ সামিল হয়। রাজধানীর 79 টিলা এলাকা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় ওই যুবতীকে নিয়ে আসে পরিবারের লোকজন। জানা যায় ওই যুবতী 79 টিলা এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। ওই দিন মামার বাড়িতে গ্যাসের পাইপলাইন লিক হয়ে অগ্নিসংযোগ ঘটে, এতে ওই যুবতীর হাত পা জলসে যায়। সাথে সাথে মামার বাড়ির লোকজন আহত যুবতীকে জিবি হাসপাতালে নিয়ে আসে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর জিবি হাসপাতাল থেকে বলা হয় ওই যুবতীকে ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর তারা কোনো কিছুতে চিকিৎসার খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে ক্যান্সার হাসপাতালের সামনে সড়ক অবরোধ সামিল হয়। খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত যুবতীকে পুনরায় ক্যান্সার হাসপাতালের নতুন ভবনে নিয়ে যায়। তারপর চিকিৎসক ছুটে আসে এবং আহত যুবতীর চিকিৎসা শুরু হয়। এ নিয়ে আহত যুবতীর মামা খুব প্রকাশ করেন। জীবিত থেকে পাঠাই দিছে এখানে, কোসে ক্যান্সারে যেতাম, ক্যান্সারে আইয়া কোসে নিচের তলা যেতাম, নিচের তলাতে চারতলাতে তিন তলাত ফেটেছে, কোনো ডাক্তার ধরতেছে না। আমরা জিজ্ঞেস করতেছি কোনখানে ট্রিটমেন্ট করবো এই সেই, তারা কেউ ধরতেছে না। আমরা 1.5 ঘন্টার মতন খালি ঘুরতেছি না পাইলে আমরা রাস্তাতে চিৎকার করতেছে আমার ভাগ্নি। তারপরে রাস্তা দিয়ে আমরা দাঁড়াইছি পর্দা, ফায়ার ব্রিগেডের গাড়ি অনেকক্ষণ পরে আইছে, এসে এই রুগীটা আনছে, কখন একটু মরম লাগাইয়া দিচ্ছে, এমন করলে কেমনে হইব। হ্যাঁ আমরা লোকাল
যদি এসে রেমুন তারা ট্রিটমেন্ট করতে পারে না আর আমরা নিজেই বুঝে না বাইরের লোক আইলে কেমনে তারা কী করবো ডাক্তার তারা মাস গণিত তো পয়সা তারা পাইতেছে আর আমরা গরিব লোকরা মরতাছি যার শুধু আগুন লাগছে ওনার বয়স কীরকম এবার নাম আঠারো তাই ওর অর্মিতা শীল দাস ও মামার বাড়িতে এসেছে বেড়াইতে তারপরে আঠারো বয়স আঠারো এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার রাজধানীর মেলার মাঠ কালীবাড়ি সংলগ্ন পুকুরের থেকে রাজধানীর মেলার মাঠ কালীবাড়ি সংলগ্ন পুকুর থেকে সাত সকালে উদ্ধার এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ এদিন সকালে স্থানীয়রা প্রাত ভ্রমণ করার সময় দেখতে পায় পুকুরের জলে একটি মানুষের মাথা দেখা যাচ্ছে সাথে সাথে তারা পুলিশকে খবর দেয় দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিশ পরবর্তী সময় পুলিশের উপস্থিতিতে পুকুরের জল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় পশ্চিম আগরতলা থানার এক পুলিশ অফিসার জানান মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের বেলায় হয়তো মৃত ব্যক্তির পুকুরের জলে স্নান করতে নেমেছিল তখনই জলে ডুবে যায় এবং ব্যক্তির মৃত্যু হয় যদিও পুলিশ ঘটনাতদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে আমরা সকালে একটা খবর পাইছি যে মেলার মাঠ পুকুরে একটা মাথা দেখা যাইতেছে জলের মধ্যে তো তাই খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি হওয়ার পর দেখলাম মানুষের মতোই লাগছে তারপর আমরা আমাদের ডুম এনে যখন ওটা পুকুর থেকে উঠলাম তখন দেখলাম যে একটা মানুষ মারা গেছে কোন সময় জলে হয়তো বোঝা যাচ্ছে যে স্নান করতে নেমে হয়তো রাতে ডুবে ডুবে গেছে আর তো আর বেশি কিছু বলতে পারছি না এই অবস্থায় আমরা কোনো পরিচয় পাওয়া গেছে কোনো পরিচয় পাওয়া গেছে রিপোর্ট খবরটিপুরা উষাবাজার এলাকায় নিজ বাড়িতে আক্রান্ত হলো ক্লাব সম্পাদক এই অভিযোগে মূল পুলিশ সোমবার সকালে আরো দুজনকে গ্রেফতার করেছে উষাবাজার এলাকায় নিজ বাড়িতে আক্রান্ত হন ক্লাব সম্পাদক বাড়িতে আক্রমণ করে দুষ্কৃতীরা লুটপাট চালানো হয় বলে অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগ মূলে পুলিশ সোমবার সকালে আরো দুজনকে অভিযুক্তকে গ্রেফতার করেছে চিনাহানি এলাকা থেকে তাদের আটক করতে সমর্থ হয় পুলিশ আটক দুই অভিযুক্ত হলো আকাশকর ও সুব্রত বর্মন গ্রেফতার করে দুই অভিযুক্তকে পশ্চিম থানায় নিয়ে আসা হয় পরে আদালতে সুপর্দ করা হয় বলে জানান পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার আজকে সকালে উষাবাজারের যে ঘটনাটি হয়েছিল সেই ঘটনাটিতে তদন্তকারী অফিসার দুজন আসামিকে গ্রেপ্তার করে আকাশকর এবং দেবব্রত বর্মণ তাদেরকে আজকে কোর্টে পাঠানো হয়েছে এই কেস রিপোর্ট খবর ত্রিপুরা বিজেপি আগরতলা পৌর নিগমের 14 নং ওয়ার্ডের ত্রিপুরা আয়ুষ মিশনের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির আগরতলা পৌর নিগমের 14 নং ওয়ার্ড এবং ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার করোনা সচেতনমূলক আয়ুষ কর্মসূচি ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মূলত এদিন 14 নং ওয়ার্ড কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে এই রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির সংগঠিত করা হয় এদিনে রক্তদান শিবির উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার ওয়াক ওয়ার্ডের চেয়ারম্যান জসীমউদ্দিন সহ অন্যান্যরা সারা রাজ্যব্যাপী মানুষের পাশে দাঁড়িয়েছে বিধায়ক খাদ্য সামগ্রী তুলে দিয়েছে তার পাশাপাশি রক্তদানের মতো শিবির করার তার এই সিদ্ধান্ত সাধুবাদযোগ্য বলে জানান টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার না আজকে ভারতীয় জনতা পার্টির 14 নম্বর ওয়ার্ডের অফিস ঘরে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এখানে রক্তদান শিবির স্বাস্থ্য শিবির এবং সুরজিৎ দত্তের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বণ্টন করা হবে এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত গরিব অংশের মানুষের জন্য এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন আমাদের আছেন এখন আমাদের সুরজিৎ দত্ত এই এলাকার বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্ত মহোদয় আজকে অনুষ্ঠানে আছেন ওয়াকা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মাইনরিটি রাজ্যের নেতা জসীমউদ্দিন সাহেব মহোদয় আছেন সাতরামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় মণ্ডল সভাপতি তাপসদেব সহ আয়ুষ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং এই এলাকার কার্যকর্তারা বিজেপির এবং এই এলাকার যা মানুষজন যারা এসছেন আজকের অনুষ্ঠানে সবাইকে আমি স্বাগত জানাই আমি 14 নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট সহ মণ্ডল সভাপতি এবং বিধায়ক সুজিতকেও অভিনন্দন জানাই এই করোনা মহামারীতে মানুষের কথা চিন্তা করে এই ধরনের একটা প্রোগ্রাম উনি নিয়েছেন ব্যাপক সারা লক্ষ্য করা হচ্ছে এমনিতে সুরজিৎবাবু লকডাউনে যখন শুরু হয়েছে সেদিন থেকেই
সারা রাজ্যে শুধু বিধানসভা রামনগর বিধানসভা নয় সারা রাজ্যব্যাপী উনি বিপন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে। আজকেও প্রচুর সংখ্যক সামগ্রী দেওয়া হচ্ছে, এই মণ্ডলের উদ্যোগ আছে, সুজিত দত্তের অনুপ্রেরণা এবং সুজিত সহযোগিতা এই কাজটা করা হচ্ছে। এবং আজকে রক্তদান শিবিরও অনেক রক্তদাতা এসেছেন এই এলাকার যুব ভাইরা বোনরা রক্ত দেবেন। আমি আয়ুষ মিশন এমডিসিকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও তারা এই কার্যকর। ডিওয়াইএফআই সহসভাপতি প্রয়াত তপন চক্রবর্তী সোমবার 21তম সংবিধান দিবস দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করল ডিওয়াইএফআই। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি প্রয়াত তপন চক্রবর্তী সোমবার 21তম সংবিধান দিবস এদিনটিকে সোমবার মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে যথাযোগ্য মর্যাদায় শহীদ পালন করা হয়। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। উপস্থিত সকলে শহীদ তপন চক্রবর্তী শহীদ বেদিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক জানান, 2000 সালে 31 আগস্ট অবিভক্ত খোয়াই মহকুমার শান্তিনগর খেয়াঘাটে একটি শান্তি সভা করে বাড়ি ফিরে আসার সময় দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয় যুব আন্দোলনের নেতা তপন চক্রবর্তীর। ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি এবং অবিভক্ত খোয়াই মহকুমা কমিটির সম্পাদক কমরেড তপন চক্রবর্তীর 21তম সংবিধান দিবস, আপনারা সবাই জানেন যে 2000 সালের 31শে আগস্ট অবিভক্ত খোয়াই মহকুমার শান্তিনগরের খেয়াঘাটে তৎকালীন সময়ে ইউবিএলএফ নামধারী দুষ্কৃতকারীদের আক্রমণে শহীদ হয়েছিলেন যুব আন্দোলনের নেতা কমরেড তপন চক্রবর্তী। শান্তিনগরে একটি শান্তি সভা শেষ করে ফেরার পথে সাম্প্রদায়িক দুশ্মনদের হাতে মন্দের সহ্য হয়নি, তার জন্যেই এই সাম্প্রদায়িক দুশ্মনরা তপন চক্রবর্তীকে খুন করে এখানে খোয়াই সহ সারা ত্রিপুরা রাজ্যে একটা অস্থির পরিবেশ তৈরি করার জন্য এই চক্রান্তে লিপ্ত হয়েছিল। কিন্তু আমরা জানি তপন চক্রবর্তী মৃত্যুর দিন পর্যন্ত শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য, মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য উনি প্রাণ দিয়েছিলেন, নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। রিপোর্ট খবর ত্রিপুরা। সোমবার শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা অধিকর্তার কাছে রিপিটিশন জমা দেন 10,323 অ্যাডহক পেয়ে শিক্ষক সংগঠন। শিশু আদালত 10,323 একটা রায় দেয়, কিন্তু 26 দিন পরও কোনো স্পষ্টীকরণ মেলেনি। এতে করে উদ্বিগ্ন 10,323 শিক্ষক শিক্ষিকা। এ নিয়ে সোমবার শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা অধিকর্তার কাছে রিপিটিশন জমা দেওয়া হয়। আগামী দিনে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানানোর জন্য এই ডেপুটেশন প্রদান বলে জানান 10,323 অ্যাডহক পেয়ে শিক্ষক সংগঠনের সদস্য প্রশান্ত বিশ্বাস। আগামী দিনে আন্দোলনে নামার ঘোষণা দেন তারা। আজকে আমরা মাননীয় ডাইরেক্টর স্যারের কাছে একটা রিপ্রেজেন্টেশন নিয়ে আসি। আপনারা জানেন যে দেশের সর্বোচ্চ আদালত তথা মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের 10,323 নিয়ে একটা রায় দেয় এবং এই রায়ের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন 18 নম্বর প্যারাতে যে এই 10,323-এর জন্য বিকল্প এবং সমমর্যাদাপূর্ণ তাদেরকে যেন কোনো কিছু একটা বিকল্প কর্মসংস্থান করে। কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি আজকে 26 দিন অতিক্রান্ত হয়ে গেল, তারপরও রাজ্য সরকার আমাদেরকে নিয়ে কোনো কিছু একটা স্পষ্টীকরণ দিচ্ছে না। এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা নাজেহাল, আমরা ব্যতিগ্রস্ত হয়ে গেছি। এবং আপনারা লক্ষ্য করেছেন যে গতদিনও আমাদের থেকে 2 জন শিক্ষক এবং 1 জন শিক্ষিকা আমাদের থেকে বিয়োগ হয়েছেন, অর্থাৎ 10,323 থেকে মোট প্রায় 65 জনের মতো এখানে মারা গিয়েছে। এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা আজকে ডাইরেক্টর স্যারের কাছে একটা রিপ্রেজেন্টেশন দিই যে আজকে 25 দিন হয়ে গেল, তারপরও আপনারা আমাদেরকে নিয়ে কতটুকু কী চিন্তাভাবনা করছেন, আমাদেরকে নিয়ে কী কী প্রসিডিং করছেন, এই বিষয়গুলো জানার জন্য আজকে রাজ্যের এই রিপ্রেজেন্টেশনটা দিয়ে সেখানে ডাইরেক্টরের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আহ্বান করছি অতি সত্বর দয়া করে আমাদের জন্য একটা বিকল্প কর্মসংস্থানের বন্দোবস্ত করুন, এবং এটা যদি না হয় এই মৃত্যু মিছিল আরও দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। এখন আপনি চাইলেই পরে আমাদের এই চিন্তা এই অবসাদ থেকে আমরা মুক্তি পেতে পারি। রিপোর্ট খবর ত্রিপুরা।
সোমবার সকালে আগুনে পুড়েছে একটি মারুতি গাড়ি। ঘটনা রাজধানীর রামনগর 3 নং ওয়ার্ডের এলাকায়। রাজধানীর রামনগর 3 নং রোড এলাকায় সোমবার সকালে আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি মারুতি ভ্যান গাড়ি। গাড়ি চালক সঞ্জয় কুমার বণিক জানান, গাড়িটি গ্রামীণ ব্যাংকে ভাড়া ছিল। গাড়ির মালিকের নাম সুব্রত পাল। গ্রামীণ ব্যাংকের বেলুয়াচর শাখার অধীনে রয়েছে এই গাড়িটি। এদিন সকালে তিনি ব্যাংকের এক আধিকারিককে নিয়ে যাওয়ার জন্য রামনগর 3 নং রোড এলাকায় অপেক্ষা করেছিল। তিনি যখন চালকের সিটে বসেছিলেন তখন আচমকা তিনি একটি শব্দ শুনতে পান, সাথে সাথে দেখতে পান গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। কাল বিলম্ব না করে তিনি গাড়ি থেকে নেমে পড়েন। এরই মধ্যে আগুনে লেলিহান শিখা গাড়িটিকে গ্রাস করে নেয়। পরে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে TR01D2278 নাম্বারের এক আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে গাড়ির গ্যাস লিক করার ফলে এই অগ্নিসংযোগ ঘটেছে। গাড়ি অফ করা গাড়ি খুঁজতেছি, ইয়ে করতেছি, হ্যাঁ খুঁজে দিতে তো অনেক প্রায় ওই 9:05, হ্যাঁ আবার গাড়ি বইছি, হ্যাঁ বইছি আর 5-7 মিনিট পরে সিধে নিচে ঠাস করে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হয়েছে পরে ধোঁয়া ছুটতেছে, ধোঁয়া ছুটতেছে পরে তাড়াতাড়ি আমি আগে ব্যাটারি লাইন খুলছি, সিএনজিটা অফ করছি, অফ করছি পরে আমি দিয়ে সারাই নি, সারাইতেছে আমি সার গাড়ির ভিতরে আগুন লেগে আসা, তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের ফোন করে করতেছে। এরপর আমি সিটটা খুলছি পরে একটা ধাঁধা ধাঁধা করে আগুন, মানে গাড়ির মালিকের নাম কি? কোন জায়গা বাড়ি? বাড়ি এমনি তুইল উদ্দিনাল বাড়ি কাকরাবন এলাকা আছে, আর এমনি মধুবন টুকলি চন্ডিমাতা ক্লাবের এখানে পাঠানো। মানে কোন ডিপার্টমেন্টে ভাড়া গাড়ি? এটা গ্রামীণ ব্যাংকে, বেলুয়া তোর গ্রামীণ ব্যাংক। কত গাড়ির নাম্বার? গাড়ির নাম্বার TR01D2278। আপনি চালক? হ্যাঁ। আপনি গাড়ি চালান? আমি 2-3 দিন লেগে আইছি আর কি। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় কুমার বণিক। সিএনজি গাড়ি? হ্যাঁ, সিএনজি প্লাস পেট্রোল। কটার সময় ছিল ঘটনা? তো 9:05। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।